আমরা রয়েছি চলচ্চিত্রের আড্ডায়, বিভিন্ন ইতিহাস এবং রোজিনা হবার গল্পটা শুনলাম। দারুণ এক মনে হচ্ছিল যে দৃশ্যকল্পগুলো একেবারে সামনে দিয়ে যাচ্ছে। আমাদের বেশ কিছু কৌতূহলী প্রশ্ন রয়েছে। আমরা অফিয়ারে বলছিলাম লাইভ স্টোরি আসলে নিতে হলে হয়তো এক সপ্তাহ সিটিং দিতে হবে। সেক্ষেত্রে এই যে আমি একটু জানতে চাই, অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি খুব অকপটে বললেন যে শাবানা ববিতা কবরী দিয়ে ছবি দেখতে দেখতে বা তাদের প্রতি তাদের মতো হবার, প্রথম আপনার ছবি দেখে এই তিনজনার কেউ কবে কোনো সিটিংয়ে ভালো লাগার কথা বা আপনি নায়িকা হলেন এই স্বীকৃতি তাদের সাথে আড্ডা দেওয়া থাকে না যে আমি ওই ক্লাবে আসলে যোগ হলাম, এটা কবের ঘটনা বা একসাথে ছবি তুললেন কখন একসাথে আপনারা, এক পরিবার ভুক্ত হলেন কবে, মনে পড়ছে? না, আমি ম্যাডাম কবরীর সাথে ছবি করা হয়নি। না, আমি বলছি ছবি না, পাশাপাশি কলিগ যে আচ্ছা তো ছবিটা দেখলাম ভালো লাগলো বা শুনলাম কাজ করছো, এই টাইপের আড্ডা বা এই টাইপের কথাবার্তা? না না, ওই ধরনের হয়নি আমার, হয়নি। না না না, যেমন আমি আয়না ছবিতে প্রথম ম্যাডাম শাবানার সঙ্গে কাজ করছি। আচ্ছা, তো ওটাতে মনে করেন যে আমি তখন একদমই নতুন, তো উনি হয়তো সেটে গিয়ে দেখেছে আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু আগে থেকে তার সঙ্গে আমার কথা হয়নি। আর একটা ছবিতে কাজ করেছি আমি, আরো দুই তিনটা ছবিতে কাজ করেছি ম্যাডাম শাবানার সাথে, ববিতা ম্যাডামের সাথেও বেশ দুই তিনটা ছবিতে কাজ করেছি আমি, মানে দুটা হিরো দুটা হিরোইন হিসেবে। তো হয়তো ফারুক ভাই, সরি কি বলে, আলমগীর ভাই থেকে গেছে, জাফর ভাই থেকে গেছে, নতুবা পারভেজ ভাই থেকে গেছে, আপনার রাজ্জাক ভাই থেকে গেছে, এইভাবে আর কি হয়েছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে, ধরেন প্রত্যেক সময় আসলে নায়িকাদের একটা একজন দুজন ব্যাকআপ ইন্ডাস্ট্রি থাকে এবং তারা প্রতিষ্ঠিত দাপুটে কাজ করছেন, আপনি নতুন আসলেন, সেই জায়গায় আসলে আপনাকে খুব সাপোর্ট দিয়েছে কোন মানুষটা, কোন প্রোডাকশনটা, কার নাম বলতে চান ওই সময়? না না, আমি আমি বললাম আমার কোনো গডফাদার ছিল না। আমি যতটুকু আমি নামটা গডফাদারটা বলতে যাচ্ছি, আসলে গডফাদার ছিল না না, আমার গডফাদার যায় না, গডফাদার সবাই বলে আর কি, কিন্তু কেউ এর ধরে সাপোর্টে ছিল না, আমার প্রচেষ্টাই করেছে, একদম একদম আমার প্রচেষ্টাই করেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যতটুকু দৌড় বলেন, যতটা জার্নি বলেন, আমি একদিনে কিন্তু রোজিনা হতে পারি না। হ্যাঁ, তবে বছর বছরও হয়নি, আমি 77 বোধহয় মিডিয়াল অফ 77 এসে 78 থেকে কিন্তু আমার জীবনের যাত্রা শুরু। এই ভাবে হয়তো এক বছর মানে বা 8 মাস 9 মাস মানে এর মধ্যেই কিন্তু আমার যা যা হবার হয়েছে আর কি, মানে হবার হয়েছে। মানে হয়তো আপনার সাগর ভাষা যে ছবিটি নিল না, আপনার মিন্টোমার নাম ছবিতে মানে একদম হিরোইন হব হবে, মন খারাপ হতো না অবশ্যই? ও না, এটা ধরেন এটা না বললেই নয়, যেমন আপনার ওই আমি বললাম না চলচল মাহমুদ হিরো, আমি হিরোইন, তো সব কিন্তু একদম মহড়া রেডি, ডান্স টান্স কাপড় পর মানে বানানো, তারপর আপনার সব রেডি, এক মাস এরকম মহড়া দেওয়ার পরে শুটিং এ যাব। তার মধ্যে হলো কি, আমার একটা চিকেন পক্স হয়ে গেল, হওয়ার পথে ওটা আপনার 7-10 দিন লেট হতে হলো। তো হয়তো আগে হয়তো শুটিং হয়েছে মনে হয়, আমি এতটা জানিনি, মুহূর্তে বলতে পারবো না। তো আমার শুটিংটা পড়লো পরে, যখন আমি মোটামুটি সুস্থ ভালো হয়েছি, আর তখন আমার শুটিংটা পড়লো বলদা গার্ডেন, পরে মনে করেন যে মেকআপ দিচ্ছি করছি। আর একটা কথা বলে রাখি, আমার দর্শকদের মধ্যে এতদিন ধোকার মধ্যে ছিলেন, আমার এখানে যে স্পটটা দিচ্ছেন এটা কিন্তু আমার চিকেন পক্স যখন হলো তখন একটু ডিপ হয়ে গেছিল। তো ওই দিন কি করছে, এই জায়গাটা একটু খুবই বেশি ডিপ আছে আর কি, সবই তো আপনার, কিন্তু এটাই তো আপনার বিউটি সাইন হয়ে গেছে, এটার একটা ইতিহাস আছে আর কি। তখন মেকআপ ম্যান আপনার মেকআপ দিতে দিতে একটু মানে গাম দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে এটা, যাই হোক লেট হচ্ছে। তারপর ডাইরেক্টর এসে পিছনে দাঁড়িয়ে আছে, এটি মানে মেকআপ ম্যানকে বলছে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন, যাই হোক। তারপরে আমি গেলাম, ওটা বাগানের মধ্যে শুটিং হচ্ছিল, পরে যেয়ে দেখি ম্যাডাম কবরী, তারপর হিরো আপনার চঞ্চল মাহমুদ, আর আপনার আরেকজন আছেন না বেনু নাম করে, তার আগে পরে যাই না, আমরা বেনু ভাই বলতাম, উনি কিন্তু অভিনেতাও ছিল আবার ডাইরেক্টরও ছিলেন আর কি। তো ওনার ডাইরেকশনের কিন্তু আমি কাজ করেছি, যাই হোক। তো ছবিটা ছিল একটু আপনার পোশাকের ছবি, পরে আমাকে ওই ধরনের পোশাক পরানো হয়েছে আর কি, আপনার একটু রাজকীয়গুলো ব্যাপারগুলো, তো যে দেখি এটা আমি একটু শক্ট হলো আর কি, ম্যাডাম কবরীতে থাকার কথা নেই। তো যাই হোক, তারপর দেরি হচ্ছে দেখে ম্যাডাম কবরী একটু বললেন যে এত দেরি হলো কেন, তখন উনি বললেন যে
হয়তো উনি এই মুহূর্তে উনি উইথ রেসপেক্ট, মানে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। তো এখানে যে গামটা ছিল, মানে দেরি হচ্ছিল আপনার ইসের জন্য, তো বলো কয়েকদিন আগে পক্স হয়েছিল, তো যার জন্য বলো কি ওই জায়গাটা একটু ডিপ আছে, মেকআপটা দিতে হ্যাঁ সময় লেগেছে। হ্যাঁ চিকেন পক্স হয়েছিল, আমি শুটিং করব না। হ্যাঁ তো আপনার সামনে বললো, সেট ছেড়ে চলে গেলেন আর কি। এটা হয়তো হতে পারে যে কোনো ইসের জন্য, আমি যাই না এখন, তো শব্দটা উনি বললেন তো চলে গেল। আমারও মন খারাপ যে উনি এখানে, আমাকে তো হিরোইন হওয়ার কথা, তো সেখানে ম্যাডাম কবরে আছে। তারপর যাই হোক, আমার মধ্যে দু একটা শর্ট নিল টিল, তারপর আমি চলে আসলাম, প্যাক আপ হয়ে গেল শুটিং, তারপরের দিন শুটিং। আর তারপরে এসে আমার মা, তখন কিন্তু আমার মা চলে এসছে, তখন চলে আসছে আলী বাহিদের বাসাতেই আর কি, আমার মা চলে আসছে। আসার পরে আমি মাকে বলছি, আলী ভাইকে বললো, আলী ভাই এই ব্যাপার আর কি, বা কেন তোর তো হওয়ার কথা হলো আপনার, মানে কবরী রোলটা তো তুই মেন হিরোইন, এটা তা আমি আর করবো না। আমি বলি আলী ভাই আমি করবো না, আমাকেও বললাম যে মা আমি যাবো না, বা তোমার খুশি, মা তো একটু চেতাই না। পরে যাই হোক, এর মধ্যে আবার চলে এলো আপনি মিন্টু মান্না, রোজিনা নামটি হলো আর কি। আর মাঝখানে আবার আপনার ওই যে বললাম আয়না ছবি, ওটা আসলো, ওটা ধরেন ওটা বলেই নিল যে আমাদের দুইটা হিরো দুইটা হিরোইন, মানে এই ধরনের রোল। ওতে এক দুই দিন শুটিং করেছি, ছবিটা আপনার শেষ হয়েছে পরে। এর মধ্যে আসলো মিন্টু মান্না, না সরি আমি একটু ভুল বলছি, বোধহয় মিন্টু মান্না। আচ্ছা ওটার মধ্যে আমার মানে লাস্টে আসলো ববিতা ম্যাডাম, যেটা বলছিলেন যে আপনার খারাপ লেগেছিল কিনা। পরে যখন আপনাদের আপনার জানতে পারলাম যে ওই ছবিতে আমি নেই, ম্যাডাম ববিতা আসছেন, তো আমাকে বলেছিল ফখরুল হাসান বৈরাগী ডাইরেক্টর, তো উনি আমাকে বললো রেনু তুই তো ওই ছবিতে নাই। আমি কেন, আমার তো বেশ মানে সবকিছু ডান্স শিখছি, ডায়ালগসগুলো মুখস্থ করেছি, ড্রেস ড্রেস সব রেডি, ওগুলো ট্রায়াল দেওয়া হয়েছে, বলে না তুই নাই, এটা মনে হয় ববিতা ম্যাডাম। আচ্ছা তারপরে আমি একদম ভেঙে পড়েছিলাম কেঁদে, তখন আমার মা বলেছিল না তোমাকে ভাঙলে চলবে না, তুমি যখন এসছো তোমাকে এখানে জয় করতে হবে। আমি তো তোমাকে বারণ করেছিলাম যে না তুমি অভিনয় করবে না, আমাদের কেউ তো অভিনয় করেনি, তোমাকে এখানে ভেঙে পড়লে চলবে না, বিশাল সাহস দিল। পরে আস্তে আস্তে বেশ মানে অনেকটাই হয়ে গেলাম আমি। পরে কি হলো, মনে করেন ওই যায় না ছবিটা আসলো, ওটার মধ্যে কাজ করছি, এর মধ্যে কি হলো আমরা একটা আপনার এসে মোহাম্মদপুরে আলী ভাই বললো যে তার মধ্যে মাঝখানে কিন্তু আবার নাটক করছি আমি, নাটক করেছি আমি, এর মধ্যেই কিন্তু আমার নাটকও করেছি আলী ভাইদের, তারপরে আপনার বরেগি ভাই ছোটকু ভাই, এরা কিন্তু একটা নাটকের গ্রুপ ছিল, ওগুলো করছেন, ওগুলো করেছে মহিলা সমিতিতে, ইঞ্জিনিয়ার এগুলো, মানে একদম কুইকলি যেন হয়ে যাচ্ছে আর কি। পরে মনে করেন যে কেউ এই এফ এগুলো আসলে তখন এই ফিল্মি পলিটিক্স গুলো কার ইশারায় হতো বিষয়গুলো, আপনি কখনো খোঁজ নিয়েছেন বা নিতে গিয়েছেন নাকি, না কেন বাদ কোনো কোয়ারি কি করেছিলেন কখনো? না আমি তখন কোনো ইনকোয়ারি করিনি, হয়তো মনে করেন যে এটা এটা বলি আমি পরবর্তীতে আমি শুনেছি আর কি ব্যাপারটা। এটা ওই ছবিতে ছিল আপনার আমাদের পারভেজ ভাই ছিলেন, মাসুদ পারভেজ, তো উনি একদিন আমাকে দেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ দেখার পরে আমি ন্যাচারালি আমি মফস্বলের মেয়ে, আর ওই রোলটা ছিল খুবই স্মার্ট একদম, মানে মানে মডার্ন ড্রেস পরা এটা সেটা আর কি। তো উনি আমার সঙ্গে কথা বললেন, এই বললেন হয়তো ফিল করেছে যে একটা মডার্ন চরিত্র হয়তো অতটা তাকে মানাবে না, আমি পরবর্তীতে শুনেছি ব্যাপারটা আর কি। হ্যাঁ তো উনি তখন বোধ হয় ডাইরেক্টর প্রডিউসারের সাথে বলেছেন যে ঠিক আছে এই চরিত্রটা বোধ হয় তাকে মানাবে না, হ্যাঁ সেরকম। আমি পরবর্তীতে প্রথম আসলে মূলত জুটির জায়গার থেকে আমি বলবো যে চলচ্চিত্রের রাজ্জাক, ফারুক এবং আলমগীর তিনজনের সাথে আপনার দারুণ কেমিস্ট্রি এবং সুপার ডুপার হিট অনেকগুলো ছবি দিয়েছে, সেক্ষেত্রে প্রথম জুটিটা কার সাথে এবং কিভাবে বুঝলেন যে তাকে ইন্ডাস্ট্রি বললো যে না এটা খুব মানুষ নিচ্ছে এবং সেই জায়গা তৈরি হলো কিভাবে প্রথম? যেমন আমি বললে তো অনেক কথাই বলতে হয়, রাজমহল
প্রথম কিন্তু হলো আমার ওয়াসিম ভাইয়ের সাথে, একক হিরোইন সালো হিরো। ও সরি, ওয়াসিম রোজিনা। হ্যাঁ, ওয়াসিম রোজিনা কিন্তু অনেক দিন কিন্তু মানুষ, একদম অনেক অনেক। ওয়াসিম ভাইয়ের সাথে কিন্তু আপনার অ্যাকশন ছবি আছে, আপনার কি বলে সোশ্যাল ছবি আছে, অনেক কিন্তু সোশ্যাল ছবি করেছি আপনার, আপনার এশিয়ার কি বলে বিনি সুতার মালা করেছি, তারপর এ মন তোমাকে দিলাম, এটা আপনার ছবিটার নাম হলো, খুবই সুন্দর একটি নাম, একদম সোশ্যাল ছবি, অনেকগুলো সোশ্যাল ছবি করেছি আমি, মানসী ছবিটির নাম ছিল মানসী, বিনিশুদার মালা বোধহয় আপনারা দেখেছেন কিনা জানি না, গ্রামে খুবই সুন্দর। আর অনেকগুলো ছবি করেছি ওয়াসিম ভাইয়ের সাথে, সোশ্যাল ছবি, ফোক ছবি করেছি, মানে আমার মনে হয় যে ম্যাডাম সাবানা আর আমি বোধহয় ওয়াসিম ভাইয়ের ওই সময় আসলে গণমাধ্যমেও সাবানা এবং রোজিনার টক্কর বিষয়টা খুব আলোচিত ছিল। তার ফারুক ভাই, ফারুক ভাইয়ের সাথে কিন্তু আমি অনেক সোশ্যাল ছবি করেছি একটা সময়, কিন্তু আমার দর্শকরাই কিন্তু মানে জুটি হিসেবে কিন্তু ফারুক রোজিনা তো একটা ঐতিহাসিক জুটি, সে বিষয়ে একটু আসবো। আমি প্রথম জানতে চাচ্ছি ওয়াসিম ভাইয়ের সাথে আসলে জুটিটা কিভাবে হলো এবং কোন ছবিটা দিয়ে সবচেয়ে প্রথম সুপারহিটটা হলো? এটা আপনার প্রথম ছবিটি আপনার রাজমহল। রাজমহল, হ্যাঁ রাজমহল, একটু একটু আগে বলি আমি যেটা বলতে যাচ্ছিলাম, ওই আপনার মিন্টু আমার নাম ছবিটা তো মানে করা হলো না, তখন কিন্তু পাবলিসিটি অনেক হচ্ছে, তখন তো আপনার ইলেকট্রনিক মিডিয়া কিন্তু অত ছিল না, প্রিন্টেড মিডিয়া বেশি ছিল, চিত্রালী প্রমাণে বিচিত্রা লসব এসব পত্রিকা ছিল, তো এগুলোতে কিন্তু পরবর্তী লেখালেখি হচ্ছে, এটা মানে হচ্ছে না, হ্যাঁ হচ্ছে, এতে এতেও কিন্তু অনেকটা পাবলিসিটি হচ্ছে আমার আর কি। তা আমার এফ কবি চৌধুরী, উনি ওনার অ্যাসিস্ট্যান্ট পাঠালেন আমাদের বাসায়, তো বলছে কি যে আপনার ওনার তখন একটা ছবি করছে প্রেম তুই সর্বনাশী অলিভিয়া ম্যাডাম, আর হলো আপনার ওয়াসিম ভাই, আর একটা হিরো বুলবুল আহমেদ বুলবুল ভাই, আর একটা হিরোইন ছিল কল্পনা নাম করে আর কি, সর্বরীর বোন ছিল কল্পনা, তো কল্পনা যেন কি সামথিং ওনাদের সাথে হয়তো কোনো রকম কোনো প্রবলেম হয়েছে আর কি। তো উনি আসছেন যে আমাদের অফিসে যেতে বলছে ডাইরেক্টর, আমাদের একটা খুব ভালো একটা মানে দুইটা হিরোইনের মধ্যে আর একটা হিরোইন আপনাকে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তা আমি তখন বললাম না আমি কারো অফিসে আমি যাব না, আর যাবেন না না, আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু ওই যে খেজুরবাগান যে অফিসটা ছিলেন আপনার ওনার দাদা, আমি মুহূর্তে মনে পড়ছে না প্রডিউসারের কথা, আমান সাহেব ছিল ডাইরেক্টর একটা মনে হচ্ছে, তো ওইখানে শুধু গিয়েছিলাম, কিন্তু ওনাদের মেন অফিস ছিল কিন্তু গুলিস্তানে, আমি কিন্তু কোনোদিনও আপনার কোন ফিল্ম অফিসে যে প্রোডাকশনে যে কিন্তু কখনো সাইন করি নাই। আচ্ছা আচ্ছা, মানে ওনারাই আসতো আপনাদের কাছে? ওনারা আসতো, কারণ হলো কি এই পাঁচ ছয় মাসের মধ্যে কিন্তু আমার এইগুলো হয়ে যাচ্ছে, তার মধ্যে তারপরে আপনার এফ কবির যে আপনার অ্যাসিস্ট্যান্ট আসলো, তাই বললাম না না আমি কখনো অফিসে যাব, দরকার হলে আমার বাড়িতে আসবে, বাসায় আসবে, আর একক হিরোইন ছাড়া আমি কাজ করব না। আপা এই সময় যদি বলি, আপনি খুব অল্প সময়ে একেবারে লাইমলাইটে আসলেন, বিজ্ঞাপনও সুপার ডুপার হিট হলো, জি ছোট পর্দায় নাটক করার কোনো অফার বা এই ধরনের কোনো বিষয় ছিল কিনা? না না, ওটা আমি ইচ্ছাকৃতভাবে করেছি, না না ওটা কিন্তু যে অফার ছিল না, কি পয়সা দিয়েছে মনেও নেই মুহূর্তে, কি পয়সা পেয়েছি না দিয়েছে আমার আসলে কিন্তু মনে নেই আমার, আর কোনো কন্ট্রাক্টও ছিল না তার সাথে, তখন আমি খুব বললাম যে দরকার নাই এখন এটা দেখেন এটা অফ করেন, কারণ আপনাদের সাথে তো আমার ওই ধরনের কোনো কন্ট্যাক্ট নাই যে এতদিন চলবে বা এটা চলবে না হ্যান ত্যান, তখন কিন্তু আমি একদম তুঙ্গে সুপার সুপার সুপার। এখানে একটু জানতে ইচ্ছা করছি, আসলে নায়িকারা যখন আপনারা সেই সময়ে একে মফস্বলে মেয়ে হয়ে আসলেন এবং লাইমলাইটে এবং নিজের জায়গাটা করলেন, নিজের গ্র্যাজুয়ালি পারিশ্রমিক সম্মানীগুলো আসলে বাড়ানোর ব্যাপারে ব্যাপারটা কীভাবে বুঝতেন যে না আমি এই ছবিতে এবার ডাবলে আসবো, বা এই আলোচনাটা কবে থেকে বুঝলেন যে না আমি একটা ডিমান্ড তৈরি করব কোন ছবিটা থেকে? এটা আপনি আপনার রাজমহল আপনার 78 এর আপনার রিলিজ হলো সুপার ডুপার সুপার ডুপার হিট একদম, তারপরে থেকে কিন্তু আপনার 93 পর্যন্ত আমি কিন্তু আর পিছনে ফিরে তাকাইনি, কারণ 93 তে আমি ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমি আজ কাজ করব না, ছবি করব না, ওটা পরে আসি। আচ্ছা,
তো ওই ছবিটা যখন আপনার সুপার ডুপার শুরু হলো, তারপর তো পর পর একই প্রোডাকশনে হয়তো আমি চার পাঁচটা করে ছবি করছি। তো এখানে কানাকানে শুনতেন না যে ববিতা কত নিচ্ছে, শাবানা কত? না না, মানে বিষয় থাকে নিজের ভিতরে একটা প্রতিযোগিতা থাকতো না যে আচ্ছা ওর ছবি তো যেমন হিট হয় আমার তার চেয়ে বেশি চলে বা এরকম চলে, তো আমি ওই ওই লেভেলের সম্মান নিতে যাবো, ওই লেভেল কন্ট্রাক্টে আসবো, সানিং মানি আমি এত নিব, নিজের ভিতরে ওই? আসলে আসলে জানেন আমি কি বলবো, আমার কিন্তু টাকার প্রতি অত মোহ ছিল না কেন জানো, কারণ আমি একদম মানে ছোটোবেলা থেকে তো আমার মধ্যে ব্রেনের মধ্যে আমি অভিনয় করব, আমি অনেক বড় স্টার হব, এই এইটা কিন্তু সবসময় আমার মধ্যে এই ক্ষুধাটা ছিল একদম যখনই আমি বুঝতে শিখেছি। যখন মনে করেন সুপার হিট হয়ে গেল ছবিটা, তখন মাসুদ কথাচিত্র যেটা ছবি সাহেব আপনার প্রোডিউসার ছিল আপনার রাজমহলের, উনি ওই ছবি দিয়ে কিন্তু মাসুদ কথাচিত্র হলো। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই মাসুদ কথাচিত্রে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির মনে করেন অনেকেই নাই, অনেকে আছেন, অনেক অনেক ছবি করেছে উনি, বছরে তো পাঁচটা থেকে ছটা ছবি করত। ওখানে তো পোস্টারে মাসুদ কথা দেখেছি। এমনি করে কিন্তু মনে করেন আমি অনেক বড় বড়, আমার খুবই মানে এই মুহূর্তে খুবই খারাপ লাগছে আমাদের জাহাঙ্গীর ভাই, উনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, ওনার আত্মার মানে শান্তি কামনা করি। তো ওনার প্রোডাকশনের অনেক ছবি করছি, অনেক অনেক প্রোডাকশনের মানে কারণ আমি শুধু আপনার আতা ভাই থেকে শুরু করে, কাজী ভাই থেকে, কাজী জহির থেকে শুরু করে, আমজাদ ভাই থেকে শুরু করে, একদম মানে সুভাষ দত্তরও কিন্তু আমি ছবি করেছি, সোহাগ মেলন ছিল, যাই হোক বিভিন্ন টাইপের চরিত্রে কাজ করছি। হ্যাঁ আমি বিভিন্ন টাইপের আপনার রাজ্জাক ভাইয়ের সাথে প্রথম কাজটা, রাজ্জাক ভাইয়ের সাথে প্রথম করেছি যে আয়না ছবিটি করলাম আমি, তারপরে করেছি অভিযান, তারপরে রাজা মিস্ত্রি, হ্যাঁ রাজা মিস্ত্রি, তারপরে শিউলি ভাইয়ের আপনার পরিচালনায় করেছি ছবিটির নাম আমার মুহূর্তে মনে নাই, আমি মানে ওনার সাথে বোধ হয় চারটা পাঁচটা ছবি হিরোইন করেছি, বরেগি সাহেবের একটা ছবি করেছিলাম হিরোইন রাজ্জাক ভাই ছিল, মানে আট নয়টা বা এরকম ছবি করেছি। তখনকার সময়ে নায়কদের ভিতরে ক্রেজ ব্যাপারটা কার ভিতরে সবচেয়ে বেশি ছিল, মানে থাকে না যে প্যারালালি অনেকেই কাজ করছেন, এখনকার ইন্ডাস্ট্রির মতো না যে এক দুজনই থাকবে, না না রাজ্জাক ভাই, ফারুক ভাই, আলমগীর ভাই, ওয়াসিম ভাই, একদম প্যারালালি সবাই, পারভেজ ভাই, না না তারপর জাফর ইকবাল, এটা কোনো যার যার জায়গায় কিন্তু একদম প্যারালাল ছিল। আচ্ছা একটু জানতে চাচ্ছি একটা বিষয় নিয়ে, আমি ব্রেকে যাব, পারস্পরিক সম্পর্কটা অর্থাৎ আপনাদের দেখা সাক্ষাৎ কতটুকু হতো, মানে কাজের বাইরে এফডিসিতে বা কোনো সম্মিলনে বা তখনকার কোনো সমিতি বা কোনো অর্গানাইজেশন, মানে কাজের বাইরে কোথায় দেখা হতো? কাজের বাইরে তো সময় নাই, সময় নাই, সময় কোথায়, কাজ তো ওদের সাথেই করছি, ওরা তো আমাদের সাথেই করছে, যখন যার সাথে কাজ করেন ঠিক আছে, কিন্তু এর বাইরে কোনো পার্টি শার্টি দাওয়াত কারো মানে বাসায় কোনো মানে অকেশনে কোনো মিলিত হওয়া আপনার মনে করেন রাজ্জাক ভাই, ফারুক ভাই, পারভেজ ভাই, তারপর আপনার ওয়াসিম ভাই, আলমগীর ভাই, তারপর আপনার জাফর ইকবাল, মানে সবাই যার যার জায়গায়। ফিল্মে যখন কন্ট্রাক্টে আসতো বা স্ক্রিপ্ট নিয়ে আপনার কাছে আসতো, তার আগে কি হিরো সিলেক্ট হয়ে যেত নাকি আপনি বলার পর বা আপনার সাথে আলাপ করার পর কোন বিষয়টা থাকতো? না এটা ধরেন ওটা না, স্ক্রিপ্টটা অবশ্যই আপনার কাছে আসলো, স্ক্রিপ্ট প্রোডিউসার বা ডাইরেক্টর আসলো, আসার পরে কি গল্প কি কি এটা আমরা জানতাম আর কি, তখন যখন ওই ছবিটার পরে তো আমার ম্যানেজার হয়ে গেল, অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল, গাড়ি হয়ে গেল, গাড়িটা হলো অনেক কষ্ট করে, সেটা আমার প্রোডিউসার ডাইরেক্টরই দিয়ে দিলেন, প্রোডিউসার দিয়ে দিলেন আপনার ছবি ভাই। কত দামের ছবিতে এটা আপনার? তখন কিন্তু ওই যেটা রাজমহল সুপার সুপার হিট, তখন কোন একই সঙ্গে কিন্তু আপনার আরো চার পাঁচটা ছবি করলে সাইন করলাম, তো আমাকে আমি আসি স্কুটারে, আচ্ছা আচ্ছা এফডিসিতে, তা বলে এই বোন তুমি স্কুটারে এসে যাও, তুমি তো পয়সা পাওই তো, এখান থেকে একটা গাড়ি দিয়ে দিব, উনি তো ঢাকায় ছিল, তো এখন তো আপা ছবি করার আগেই গাড়ি হয়ে যায়। না ভাই আমার ওটা হয় নাই, আমার সুপার ডুপার হিট ছবি দেওয়ার পরও আমি স্কুটারে করে এফডিসিতে এসেছি, এটা আমার কোনো লজ্জার কোনো ব্যাপার নয়, কোনো নাই, এটা আমি প্রাউড ফিল করি। হ্যাঁ তো তারপরে যাই হোক, তো তখনই হতো যখন গল্প নিয়ে আসলেন, তখন হয়তো মানে প্রথম প্রথম আমি শুনলাম, তারপরে আমার আমার ম্যানেজার বা আমার সেক্রেটারি শুনলেন, শোনার পরে মনে করেন যে বা তখনকার ডাইরেক্টরগুলো তো খুব ভালো ভালো ডাইরেক্টর ছিল, হ্যাঁ
তো ঠিক আছে, কে হিরোকে হয়তো আগে আমি বলো অমুক হিরো বা ও হিরোর কাছে হয়তো গেছে হিরোইন কে অমুক হিরোইন, এটার মধ্যে কোনো আমাদের কোনো আর্গুমেন্ট ছিল না যে ও নাই সাথে কাজ করতে তখন আসলে ভালো লাগতো না। না আমি তো রাজেক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, তারপরে ওয়াসিম ভাই, এদের পারস ভাই, এদেরকে দেখেই তো আমি অনুপ্রাণিত। কারেক্ট, সো ওই জায়গায় আপনার কোনো আর্গুমেন্ট ছিল না? আর্গুমেন্ট ছিল না, আর বরঞ্চ ওনাদের সাথে কাজ করতে পেরে তখন মনে হয়েছে ধন্য মনে করছি, যাদেরকে আমি স্বপ্নে ভেবেছি, যাদেরকে আমি পর্দায় দেখেছি, তারা আমার বাস্তবে আমি কাজ করছি। আর একটা কথা বললে না বললেই নয়, আমার আসলে আমার বলাটা উচিত, আমি দু এক জায়গায় বলেছি, আয়না ছবিতে রাজ্জাক ভাই হিরো ছিলেন, আমার অপোজিট একটা নতুন একটা হিরো ছিল। তো এফডিসিতে শুটিং হচ্ছিল 1 নম্বর ফ্লোরে, তা আমরা তখন নতুন, আর এখন তখনকার শিডিউল কিন্তু আপনার 6টা থেকে হতো, আচ্ছা হ্যাঁ 7টা থেকে উইথ আপনার মেকআপ নিয়ে আর কি, হ্যাঁ কল টাইম, মানে এখনো ইন্ডিয়াতে ওরকম আছে আমাদের কল টাইম থাকতে হলো 6টা 7টার সময় একদম আমরা সেটে যাব। তো আমরা তো মানে আমি তো নতুন সবাই, তখন ম্যাডাম সাবানাও কিন্তু আপনার ওইভাবে চলে আসতেন, তো তো মেকআপ টেকআপ নিয়ে ই করেছি, করতে করতে রাজাকে ওদের 8:30-9টার দিকে আসলো আর কি। তো ওই আমার রাজাক ভাইয়ের সাথে সিকোয়েন্স হবে, আমি তো খুব এক্সাইটেড একেবারে, হ্যাঁ আমি তো সিকোয়েন্স পড়ছি কী কী সিকোয়েন্স এটা সেটা, মহাসেন সাহেব হলো ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে নিয়ে আমি পড়ছি মেকআপ টেকআপ নেওয়ার পরে রাজাক ভাই, তখন আমি ফ্লোরে চলে গেছি, হ্যাঁ তো এখানে বসে কোথায় আমরা দাঁড়াবো, কোথায় বসবো, কোথায় কি সিকোয়েন্স, রাজাক ভাইয়ের সাথে বোধ হয় 3টা না 4টা ছিল, ওনার ওই ছবিতে ওনার বোনের রোল করছিলাম আমি আর কি। পরে আপনার ঠিক আছে রাজাক ভাই আসছে, সবাই বলল হ্যাঁ হিরো চলে আসছে, তা মহসিন সাহেব গেলেন আপনার মেকআপ রুমে, যা কিছুক্ষণ পরে রাজাক ভাই আসলেন, আসার পরে যেটা হয় উনি সুপার স্টার মানে রাজ নায়ক রাজ রাজ্জাক, হ্যাঁ ঠিক আছে দাও স্ক্রিপ্ট দাও কী 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 আজকে কী সিকোয়েন্স হবে এটা সেটা, তো নিয়ে পড়লেন, এই করলো চলো স্টার্ট করো, কে তারপর পরিচয় করে দিলেন আমাকে মহসিন সাহেব প্রথমে, আগে এসেই কিন্তু এই শব্দটা বললেন, স্ক্রিপ্টটা উনি পড়লেন, যে মানে আপনার দিকে খোশ গল্প বা না এটা মানে আগে ওনার আজকে আপনার কী কী শুটিং হচ্ছে এটা ওনার আগে জানার ব্যাপারটা, পরে বলে তার জানার পরে তখন আপনার ডাইরেক্টর পরিচয় করে দিল, যে কারণ আমার সঙ্গে তো হচ্ছে, তো বললো যে ও নতুন মেয়ে, এই যে চরিত্রটা করছে ও করছে, হ্যাঁ খুব ভালো খুব ভালো, আমাদের নতুন মেয়ের আসা উচিত। রাজা ভাই কথা বলছে, আমি তো মানে দাঁড়িয়ে তখন দাঁড়িয়ে গেছি, আমি আমার সঙ্গে যখন পরিচয় করে দিল আমি বললো খুব ভালো খুব ভালো, আমাদের নতুন মেয়ের আসা উচিত, চলো হ্যাঁ টেক করো, তো টেক করবো তো ঠিক আছে, আজ একটা রিহার্সেল হবে, তো রাজা ভাইয়ের সাথে রিহার্সেল, কিসের রিহার্সেল আমি আর কথা বলতে পারছি না, আমি মানে আমি আমি মনে হয় ঘামছে আমার শরীর আর কাঁপছে, আমি কথা বলতে পারছি না, রাজা ভাই মানে ওরা তো ওটা দেখছে না, রাজা ভাই মরতে পড়ছে একবার, লাইট ডাইট লাইট ঠিক আছে কিনা হ্যান, কারণ ওনার ইসের মধ্যে আছে। পরে যখন ক্যামেরা মানে করেন যে টেক হবে তখন তা আমি তো মনে করেন আমার খুবই অবস্থা তখন খারাপ, মানে আমি ঘামছি একটু বোধ হয় আমি খুব মানে ই কাঁপছি আমার শরীর, রাজা ভাই ঘুরে দেখলো, দেখার পর আমার হাত ধরলো, বসো এই লাইট অফ করো, হ্যাঁ করে বলে অপারেশন বয়কে বলে পানি নিয়ে আসো এক গ্লাস এই খাও, হ্যাঁ আচ্ছা কী নাম তোমার, মহাজের ভাই সাইলা নাম দিচ্ছ, এমনি নাম হলো রেনু, হ্যাঁ ঠিক আছে রেনু সাইলা তুমি খাও পানি খাও, পানি খেলাম, তারপরে সে আমার সাথে গল্প করা শুরু করলো, শুটিং অফ শুটিং অফ, আচ্ছা তা বললো যে তোমার দেশ কোথায় অমুক জায়গায়, কেন ফিল্মে আসছো, মানে কী করতে চাও, কী মানে কী ধরনের অভিনয় করতে চাও, মানে লটস অফ থিং, আমি ছোটবেলা থেকে আমার খুব স্বপ্ন আমি আপনাদের সাথে অভিনয় করবো, আমি কবরি হবো সাবানা হবো এগুলো এগুলো বলছি, তখন আব্বুকে করে তোমার মা এটা সব করছে, তখন কিছুটা ইজি হলো আর কি, হ্যাঁ তোর বলে এই যে দেখো আমি কিন্তু যেরকম তোমার মতো ভাবতাম, আমি মানে স্টেজ করেছি এটা করেছি সেটা করেছি, হ্যাঁ আমি কিন্তু মানে যে হ্যাঁ ভয় পেতাম, এখন ভয় পাই না, ভয় কিসের, তোমার তো স্বপ্নই ছিল তুমি অভিনয় করবা, ভয় পাওয়ার তো কোনো কিছু নাই, হ্যাঁ তুমি আমাকে স্ক্রিনে দেখেছো ভেবেছো আমার সঙ্গে অভিনয় করবা, দেখো হয়ে গেছে। কারেক্ট, একটা প্রশ্ন নিয়ে আমি আজকে ব্রেক নিচ্ছি, সেকেন্ড ব্রেক সেটা হচ্ছে নিজেদের ছবি দেখার জন্য হলে তখন যাওয়ার সময় পেতেন বা অন্য ছবি বা নিজেদের ছবি তখন আমি এতটুকু সময় করতে পারি না, একদম না, এত ব্যস্ততা, আসলে এত ব্যস্ততার জন্য আমি কখনোই হলে গিয়ে ছবি দেখতে পারিনি, যা দেখেছি শুটিং যখন ডাবিং করেছি তখনই যতটুকু, তাও এটা পার্ট 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 মানে একসাথে দেখা না, আমি নিজেও যে প্রযোজনা করেছি রাধাকৃষ্ণ দোলনা জীবনধারা
ওই মানে ওটা বোধহয় জীবনধারা দুল্লা বোধ হয় একটা প্রিমিয়ার শোতে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তাছাড়া কিন্তু আমার হলে গিয়ে ছবি দেখার সময়ই করতে পারিনি।